আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনগুলো হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্রো আজ আপনি দেখতে মূলত এই ফোনগুলোতে আপনি কীভাবে আপডেট দিবেন অর্থাৎ আপনি কীভাবে এই ফোনটাতে সিস্টেম আপডেট দিতে পারবেন আপনি যদি এই ফোনটাতে সিস্টেম আপডেট দিতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে ফিফটি পার্সেন্ট চার্জ কিন্তু রেখে দিতে হবে দুই নম্বর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের অর্থাৎ আপনার যে ফোন স্টোরেজ রয়েছে সেই ফোন স্টোরেজটা কিন্তু কিছু জায়গায় স্পেস রাখতে হবে অর্থাৎ আপনার ফোন স্টোরেজ যদি পঞ্চাশ জিবি হয় সেক্ষেত্রে আপনাকে তিন থেকে চার জিবি খালি রাখতে হবে দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের আপডেট করার সময় কখনোই অফ করবেন না এবং কি আপনার ফোনের ওয়াইফাই কানেক্টটা কিন্তু ঠিকভাবে করে নিতে হবে তারপর এখান থেকে দিব আপনি কীভাবে এই ফোনটার আপডেট এসেছে কিনা এবং কি আপডেট কীভাবে করবেন সেটা বাই স্টেপ দেখিয়ে দিব এই ফোনটাকে আপডেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যখন সেই সেটিংস নামে অপশনটা খুঁজে পেয়ে যাবেন দেন আপনি সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আমার ফোনের নেটওয়ার্ক কানেক্টটা ঠিক রয়েছে কিনা আমার এখান থেকে আমার ফোনের নেটওয়ার্ক কানেকশনটা কিন্তু ঠিক রয়েছে আর আপনার যদি না থাকে আপনি আপনার ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে

এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চেক ফর আপডেট এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ফোনটা যদি আপডেট না আসে থাকে তাহলে কিন্তু আপনি আপডেট করতে পারবেন না আমার ফোনটা যেহেতু আপডেট আমি করা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোনে নতুন কোনো আপডেট আসেনি আপনি চাইলে এইভাবে আপডেট করে নিতে পারেন আপনার ফোন